স্যার ম্যাডামের রুমে ছেলে আছে কি কি ব্যাপার কি হলো আরে না কিছু না শুনো না ওই যে টাকাটা আনতে ভুলে গেছি একটু টাকাটা নিয়ে আসো তো যাও আচ্ছা ঠিক আছে আর তুই এখানে কেন তোর স্যার তো এখন বের হবে যা তুই রান্নাঘরে আরে ও আমার কাছে আসছিল একটা কথা বলার জন্য ওই যে ঈদের একটু বোনাস চাচ্ছে বুঝছো সারা মাস তো কাজ করছে সারা বছরই আমাদের বাসায় কাজ করে তাই একটু ঈদের বোনাস চাচ্ছে যাও তুমি টাকাটা নিয়ে আসো আমি ওকে কিছু ঈদের বোনা দিই আচ্ছা টাকা নিয়ে আসতেছি এই তুই কি বললি স্যার ম্যাডামের রুমে সেলে আছে মানে এই তুই কি বললি এটা হ্যাঁ স্যার আমি যা কইতাছি সত্যি কইতাছি শুনেন তাহলে আরে তুমি কি পাগল হয়ে গেছো তুমি এইভাবে হুট করে চলে আসলে আবার খাটের উপর উঠে বসে আসো আমার হাজবেন্ড কিন্তু এখনো অফিসে যায়নি আরে জান শুনো তোমাকে ছাড়া আমার একদম ভাল লাগে না তাই তো জলদি করে চলে আসলাম তোমার হাজব্যান্ড এতদিন টের পায়নি আজকে কিভাবে টের পাবে বলো তা তো ঠিক আছে জান কিন্তু ও যদি কোনোভাবে টের পেয়ে যায় তাহলে তো আমাদের এভাবে দেখা করা বন্ধ হয়ে যাবে আর সময় কাটানোটাও হবে না এর জন্যই আমার খুব ভয় হচ্ছে এটা তো আমি ভেবে দেখিনি তুমি এক কাজ করো জলদি ওরে বিদায় দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো ওকে আমি এক্ষুনি বিদায় দিয়ে আসতেছি কিন্তু জান তুমি এক কাজ করো তুমি ওই যে সোফার পিছনে লুকা তাহলেও কোনোভাবেই কোনো ভাবেই দেখতে পারবে না যাও যাও তুমি সোফার পিছনে লুকা তুমি যাও আমি আচ্ছা ঠিক আছে শুন তুই এতক্ষণ যা বললি যদি তোর কথা সত্যি হয় তাহলে তোর ঠিক আছে আর যদি এই কথা মিথ্যা হয় তোকেই বাসা থেকে বের করবই তোর খবর করে সারমু যা তুই এখন ওইদিকে যা তোর ম্যাডাম চলে আসবে যা 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 আচ্ছা ঠিক আছে ধরো তোমার টাকাটা এখন যাও অফিসে যাও টাকাটা নিয়ে আসছো আচ্ছা শোনো আমার কেমন যেন একটু খারাপ লাগতেছে অফিসে একটু পরে যাই আমার শুলটা ভালো লাগতেছে আরে কি বল অফিসে পরে যাব মানে তোমার তো দেরি হয়ে যাবে আর অফিসে দেরি করে গেলে তো তোমার এমনিতেই ঝামেলা হয় আর শোনো তুমি অফিসে গিয়ে একটু রেস্ট নিও প্রয়োজনে এখন যাও অফিসে যাও তুমি আমাকে অফিসে অফিসে পাঠানোর জন্য এরকম তাড়াহুড়াও করতেছো কেন আমি যাবো তো বললাম একটু সামান্য রেস্ট নেই আর বস আমাকে খুব ভালোবাসে সমস্যা নাই আমি যদি দুই ঘন্টা লেট করে যাই তাও বস কিছু মনে করবে না চলো একটু বেডরুমে আমি একটু রেস্ট নেই চলো আরে না না দাঁড়াও তুমি রেস্ট নেই বা বেডরুমে যেতে হবে কেন এখানে বসে রেস্ট নাও আর তার চেয়ে ভালো তুমি অফিসে গিয়ে রেস্ট নাও এতে ভালো হবে না হলেও তোমার চাকরিটা থাকবে না আর তাছাড়া যদি একদিন মিস হয়ে যায় একদিনের বেতনও কেটে রাখবে তুমি যা অফিসে যাও দেখো তুমি কেন বুঝতে চেষ্টা করতেছো না আমার শরীরটা খুব খারাপ আর এই খারাপ শরীর নিয়ে এইভাবে আমি অফিসে কিভাবে যাব বলো তো শুনো আগে শরীর সুস্থ থাকবে তারপর অফিস করব। যদি শরীরই না চলে তাহলে অফিস করে কি কী লাভ হবে বলো তো চলো একটু বেডরুমে যাই আরে দাঁড়াও বললাম তো বেডরুমে যাওয়া লাগবে না আমি বুঝতেছি না তুমি এখানে বসে রেস্ট নাও সোফায় বসে তারপর একটু শরীর ভালো লাগলো অফিসে যেও আমি যদি সোফায় বসে রেস্ট নিলে হতো তাহলে আর তোমার সাথে এরকম জোরাবুলি করতাম না আমি অফিসে গিয়ে সোফায় বসে থাকতাম শুনো তুমি কি আমাকে বেডরুমে নিয়ে যাবা নাকি আমি আমি নিজেই বেডরুমে যাব আরে শোনো তুমি আমার কথা আরে তুমি এমন করতেছো কেন আমি বুঝতেছি না শোনো না বলছি তোমার যদি শরীরটা বেশি খারাপ লাগে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই দেখো তোমার এত কষ্ট করতে হবে না আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আমার এত সমস্যা হয়নি যে ডাক্তারের কাছে যেতে হবে আমি একটু রেস্ট নেই কেউ তারপরেও তুমি তো আমার হাজব্যান্ড তোমার শরীর খারাপ হলে তো আমার ভালো লাগে না বলো চলো তোমাকে আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাই দেখবে ভালো লাগবে তোমার ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যাবে তারপর অফিসও করতে পারবে দেখো তুমি সে কখন থেকে আমাকে এই গড় থেকে বের করার জন্য খুব লেগে পড়ছো আমি বুঝতেছি না তোমার কোনো সমস্যা আছে মনে আর তোমাকে এরকম টেনশন টেনশন লাগতেছে কেন তোমাকে গামে এসে কেন এত আমি তো কিছুই বুঝতেছি না আরে না না কি বলছো তুমি পাগল আমাকে কেন টেনশনে দেখাবে আমি তো কোনো টেনশন করছি না আর তাছাড়া জোরা জুরি করবো কেন বলো তোমার অফিসে যদি না গেলে ক্ষতি হয় তাহলে তো এটা আমার সংসারের জন্য ক্ষতি বলো এর জন্য বলতেছি আর তুমি তো বলতেছো তোমার শরীর খারাপ লাগতেছে তাই আমার সংসার নিয়ে ভাবতেছো না আমি তো আর অন্য কিছু নিয়ে ভাবতেছি আরে তুমি অন্য কিছু কি নিয়ে ভাবতেছো আমার তো তোমাকে সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে মানে কি আরে কি করছো তুমি কি বলছো এসব আরে বালিশের নিচে এই গড়িটা কার ও এই ঘড়ি এই ঘড়ি আমি তোমার জন্য অর্ডার করেছিলাম অনলাইনে তোমাকে বলতেই ভুলে গেছি ও আমার জন্য এই ঘড়িটা তুমি অনলাইন থেকে নিছো কিন্তু ঘড়িটা তো অনেক পুরনো মনে হচ্ছে কি বলছো পুরনো হবে কেন সত্যি বলছি আমি তোমার জন্য অর্ডার করেছিলাম কেন তোমার পছন্দ হয়নি আচ্ছা পছন্দ হোক বা না হোক দাঁড়াও তুমি একটু এখানে দাঁড়াও আমি দেখতেছি একটু বাসাটা আজকে ভালো করে আরে তুমি কি দেখবে কি কি করছো তুমি দাঁড়াও তুমি চুপ করো আমাকে একটু দেখতে হবে আরে তুমি আমার কথা শোনো শুধু শুধু অযথা তুমি আমাকে সন্দেহ করছো দাঁড়াও আর একটি কথা বলবে না তুমি আমি আমাকে দেখতে দাও আরে তুমি কি দেখতেছ আমি সত্যি বলছি বাসে কেউ নাই তুমি অযথা আমাকে সন্দেহ করছো শোনো তোমাকে বলছি না সুত্তা খো আমার সোন্ধ আমি তোমার বিয়ে করার বউ এই উঠ 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 বলছে বেরিয়া তুমি না বলছো এখানে কেউ নাই আরে তাহলে এ কি ও মন হয় চোর এই আপনি আমাদের বাসা চুরি করতে ঢুকেছেন তাই না হ্যাঁ কোন দিক দিয়ে ঢুকেছেন আপনি চোর না আমার বাসায় চোর ঢুকছে তাও আবার দিনের বেলা দিনের বেলা বাসা চোর ঢুকবে কিভাবে আরে বাসার নিচে তো দারোয়ান আছে কই এই পর্যন্ত দশ বছর আমি এই বাড়ি করেছি কখনো তো দেখলাম না আমার বাসায় একজন চোর ঢুকতে আর এখন দিনের বেলায় মানে আমার বাসা চোর ঢুকে আমি একটু দারোয়ানকে কল দেই তো আরে শোনো তুমি আমাকে শোনো তুমি তো জানোই আজকাল চোররা কত চালাক হয় চুরি করার জন্য তো কত ফন্দি করে থাকে তুমি বুঝো না কাজের মেয়েটা হয়তো দরজা খোলা রেখেছিল ওভাবেই ঢুকে গিয়েছে বিশ্বাস করো আর জানোই তো আমাদের ড্রয়ারে লাখ লাখ টাকা থেকে স্বর্ণ গয়না থেকে ওগুলোই চুরি করার জন্য ঢুকেছে এই আপনি চুরি করতে ঢুকেছেন তাই না সত্যি করে বলেন তো বের হয়েছেন তো আমাদের পাশে থেকে হয়েছে অনেক কথা শুনেছি তোর তোর অনেক কথা শুনেছি কাকে চোর বানাচ্ছ নিজের বয়ফ্রেন্ডকে চোর বানাচ্ছ তুমি কি ভাবছো আমি কিছুই জানি না শুনো কাজের মেয়ে আমাকে সব কিছু খুলে বলেছে ও কি চোর নাকি তোমার বয়ফ্রেন্ড আমি সব জেনে গিয়েছি ভালোই হয়েছে কাজের মেয়ে যদি আমাকে এইভাবে না জানাই তো কখনোই ধরতে পারতাম না তোর যে ওর সাথে লাইন চলে যাই হোক তোর সাথে আমি আর সংসার কন্টিনিউ করতে পারবো না কারণ তুই বেইমান তুই আমার খেয়ে আমার দে আমার পড়ে তুই আমার সাথে বেইমানই করছ কী না দিয়েছি তোকে আমি কী না করেছি তোর জন্য আর তুই তুই আমার আড়ালে তুই এইসব কর শোন তুই এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি শুধু আমার বাসা থেকে না আমার লাইফ থেকে তুই সরে যাবি কারণ তোর মতো দুশ্চরিত্রহীন মেয়ের সাথে আমি আমার আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না যা এখনই তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না আমি তো বলো আমি যা করেছি ভুল করেছি বিশেষ করো আমি তোমাকে খুব ভালোবাসি ভুল আমি না বুঝে এমনটা করেছি কিসের ভুল কিসের ভুল করছো তুমি তুমি কোনো ভুল করো নি ভুল করেছি আমি তোমার মতো মেয়েকে বিশ্বাস করে বিয়ে করে যাই আমি আর কথা বলাতে চাই না তুমি তোমার নাগরকে নিয়ে এখনই বেরিয়ে যাও যাও